সেমিফাইনাল ফাইনাল বুঝি না, বাংলাদেশের এখন টুর্নামেন্ট জেতা উচিত এবং আমি সেটাই আশা করি। এই ছবিটা বাংলার ক্রিকেটে ফিরবে না আর। 2015 বিশ্বকাপে এই ছবিটাই টাইগার ফ্যানদের বুকে কাঁপন ধরিয়ে দিত। ম্যাশের নেতৃত্বে সেবার সাফল্যের চূড়ায় উঠেছিল বাংলা। এরপর কেটে গেছে প্রায় 8টি বছর। ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের সমীহ কুড়ানো তাসকিন এখন পরিণত দাপুটে পেসার। পেস ইউনিটের নেতৃত্বের ভার এখন তাসকিনের কাঁধে। তার নেতৃত্বে পেসাররা খেলছেও দারুণ। হাসান মাহমুদ, শরীফুল, এবাদত রায় যে আগামীর দিন বদলের কাণ্ডারি। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সব থেকে সেরা সময়, পেস বোলিংয়ের সময়টা এখন যাচ্ছে। তো এই ছেলেগুলো এখনও ইয়াং, ভালো করছে। সবসময় আমি একটা কথা বলি, একে এদেরকে ম্যানেজ করে রাখা। হ্যাঁ, এদেরকে, এদের ফিউচার কিন্তু অনেক বড়। এদের ভিতরে সবচেয়ে বড় হয়তো বা বয়সে তাসকিন, তার বয়সে হয়তো বা 30, তাই না? 30 হয়েছে কি না তাও হয়নি, হয়েছে বা কাছাকাছি। তার সবাই তাহলে এখনও তাসকিনেরই 8-10 বছর ক্যারিয়ার পড়ে আছে। এরপরে আপনি মনে করেন যে অন্যান্যদের আরও 14-12-14 বছর আছে। এমন বাংলাদেশকে নিয়ে সবার প্রত্যাশা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। সেমিফাইনাল ফাইনাল বুঝি না, বাংলাদেশের এখন টুর্নামেন্ট জেতা উচিত এবং আমি সেটাই আশা করি। কারণ কি, আমি একটা সিম্পল কথা বলি, এত এক্সপিরিয়েন্স টিম আমাকে একটা দেখেন সারা অল ওভার দ্য ওয়ার্ল্ড। আপনি ইন্ডিয়া টিমও এত এক্সপিরিয়েন্স না। আমাদের সব থেকে জুনিয়র প্লেয়ারই 4 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে ফেলেছে, তাসকিন ইন্টারন্যাশনাল ক্রিকেট 10 বছর। আপনি হয়তোবা হাসান মাহমুদ ছেলেটা হয়তোবা একটু কম, তাও প্রায় 3 বছর, অলমোস্ট 3 বছর, করোনা মাঝখানে 2 বছর ছিল, তাও প্রায় 3 বছর হতে যাচ্ছে। তো কেন আমি চিন্তা করব না যে আমি টুর্নামেন্ট জিততে পারবো না? বদলে যাওয়া বাংলাদেশটাকে নিয়ে প্রত্যাশা শুধু এদেশের মানুষের নয়, ওপার বাংলার বিশ্বনন্দিত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিও 2023 বিশ্বকাপে বাংলাদেশকে দেখেন অন্য উচ্চতায়। অখির অগোচরে তিনিও যেন পরিপূর্ণ প্রত্যাশায়। বাংলাদেশকে নিয়ে মানে আমরা কত দূর পর্যন্ত এক্সপেক্ট করতে পারি, কারণ আপনি তো আমাদের থেকেও ক্রিকেটটা ভালো বোঝেন? আমি অনেক এক্সপেক্ট করি, আমি কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল অবধি এক্সপেক্ট করি। একটু যদি লাক থাকে আর এক ভালো ফর্ম থাকে, তোমাদের স্পেশালি স্পিনারদের আর ফাস্ট বোলারদের যদি ভালো ফর্ম থাকে, তারা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল অবধিও যেতে পারবে। পরিবর্তনের এক বাংলাদেশ, আশার বীজ ছিটিয়ে ফসলের ষোলো আনা ভাগটা এবার চাই চাই। দিন বদলের টাইগার ডেরায় পরিবর্তন হতে পারে আরো কয়েকটা। এই যেমন 2019 বিশ্বকাপে সাকিব ব্যাট করেছেন 3 নম্বর পজিশনটাতে, আসছে বিশ্বকাপে সুপার সাকিব ব্যাট করতে পারেন 4 নম্বরে। 3-এ ব্যাট করতে পারেন নাজমুল শান্ত। রিসেন্ট সিরিজগুলোর সিনারিও অন্তত সেই ইঙ্গিতই দেয়। 19 বিশ্বকাপে লিটন দাস ব্যাট করেছেন 5 নম্বরে। এবার নিশ্চিতভাবেই বলা যায় ওপেনিংয়ে তামিমের সঙ্গী এলকেডি। পরিবর্তন হতে পারে আরও এক পজিশনে। শেষ বিশ্বকাপে 4-এ খেলা মুশফিকের জায়গা হতে পারে 6-এ। 4-এ উঠে আসতে পারেন খুনে ব্যাটিংয়ে মুগ্ধ করা তাওহিদ হৃদয়। টিম ম্যানেজমেন্টও দিচ্ছেন সেই অভয়। 9-এর সাথে কে খেলবেন এখনো আলোচনায়, তবে মেহেদি মিরাজ উঠে আসতে পারেন এই পজিশনটাতে। 19 বিশ্বকাপে এই অফ স্পিনার খেলেছেন 9-এ। এছাড়া বেশ কিছু পজিশনে আসতে পারে পরিবর্তন। আরিফ উদ্দিন নবীন, 71।